স্যার মাঠে আসেন আমরা খেলবো। উনি তো কথাই বলতে পারে না, ওনার তো কোমর ভাঙা, উনি কি খেলবে? এই সরকার আছে বিদায় নারীরা ধর্ষিত হচ্ছে, নারীদের নারীরা আজকে ধর্ষিত হচ্ছে, নারী থেকে শিশু নারী মানে ছোট বাচ্চা পর্যন্ত আজকে ধর্ষিত হচ্ছে এই সরকারের আমলে। তাহলে আপনি কীভাবে বলেন যে নারী উন্নয়ন করেছে? সে ক্ষমতা কেন ছাড়তেছে না? আমার যদি আস্থা থাকে, আমার যদি বিশ্বাস থাকে জনগণ আমার প্রতি শ্রদ্ধাশীল, জনগণ আমাকে ভোট দিবে, তাহলে তার এত ভয় কিসের? সে যদি জনগণের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করে, তাহলে তার এত নিরপেক্ষ নির্দলীয় অধীনে, হ্যাঁ সরকারের অধীনে নির্বাচন দিতে তার এত ভয় কিসের? তার এত আতঙ্ক কেন? সে সরকার হয়ে সে তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে সে ই করবে, নির্বাচন দিবে। তাহলে সে তিরিশ তারিখের ভোট সে 29 তারিখ কেন দিল ই করলো? উনি তো কথাই বলতে পারে না, ওনার তো কোমর ভাঙা, উনি কি খেলবে? ফাঁকা ওইভাবে বলি প্রশাসন নিয়ে, ওইভাবে বলি সবাই দিতে পারে, আপনার আশেপাশে প্রশাসন নিয়ে আপনি ওরকম ডায়লগ দিতে পারবেন যে খেলা হবে? আসেন পুলিশ স্যারা মাঠে আসেন, আমরা খেলবো, আমরা নারীরা খেলবো। সরকারের প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকার কিন্তু প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদের নিরীহ ভাইদেরকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদ, তারপরে নিরপেক্ষ নির্বাচনের নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে, জনগণের স্বস্তি, জনগণ যেন বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে পারে সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। বিএনপির সাথে জনগণ আছে, বিএনপির সাথে জনগণ আছে, বিএনপির সাথে জনগণ থাকবে, বিএনপির সাথে জনগণ আছে বিদায় এই সরকার এত আতঙ্কিত। বিএনপির সাথে যদি জনগণ না থাকতো, বিএনপি যদি জনবিচ্ছিন্ন থাকতো, তাহলে সরকার এত আতঙ্কিত হতো না। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাস থেকে একটা মেসেজ দিলে এই সরকারের বাহিনী মানে একটা চামচা থেকে শুরু করে তাদের ঘুম হারাম হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে তাদের ঘুম হারাম হয়ে যায়। একটাই কারণ, এই জনগণ আমাদের সাথে আছে, দেশনায়ক তারেক রহমানের সাথে আছে। সে সুদূর প্রবাস থেকেও জনগণের জন্য যেভাবে চিন্তা করে, এই সরকার সেই চিন্তা করে না। সেই চিন্তা করলে আজকে জনগণের ভিতরে সেই হাহাকার তৈরি হতো না, দ্রব্যমূল্যের বৃদ্ধি হতো না, মানুষকে মারতো না, ভোটের অধিকার ই করতো না, 30 তারিখের ভোট 29 তারিখ দিত না। কিভাবে এই সরকারকে হটাতে হয় সেটা আমরা এখন কর্মী থেকে শুরু করে সারা জনগণ এখন সেটা মানে বুঝে গেছে কিভাবে এই সরকারকে হটানো যায়।